নবাব সিরাজউদ্দৌলা কেন গোপাল ভাঁড়কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন, ইতিহাস ভুলে যায় ইতিহাসকে, ইতিহাস হারিয়ে যায় ইতিহাসে, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এক, হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শুনেনি পৃথিবীতে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর, সনি আট কর্তৃক প্রচারিত কার্টুন অথবা বয়োবৃদ্ধদের মুখে শোনা গল্পগুজবের মাধ্যমে গোপাল ভাঁড়কে সবাই চেনে, আবার কেউ বা তার অস্তিত্ব সঠিক ইতিহাস ঘেঁটে তার নাম যশ ও ভাঁড়ামি সম্পর্কে অবগত হন। তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন, অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে তৎকালীন সময়ে সবাই তাকে প্রিয় ব্যক্তিত্ব বলে চিনতেন। তিনি কবি ছিলেন, মিলান সাগর নামক তার কবিতা আছে। ভাঁড়ামি আর বুদ্ধির খেল দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সবার মন জয় করেছিলেন। মোট কথা, কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু তিনি এত প্রিয় হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি। সালটা ছিল 1757, তরুণ নবাব সিরাজ তখন বাংলার প্রেসিডেন্ট, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা নবাবি করতেন। তখন মীর জাফর, খসেটি বেগম, জগৎ শেঠ, রায়বল্লভ, উমি চাঁদরা নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয়। ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেন। কৃষ্ণচন্দ্রের সকল সভাসদ তার যোগদানকে সমর্থন করেন। শুধু একজন ব্যক্তি সমর্থন করলেন না, আর সেই ব্যক্তিটি হল গোপাল ভাঁড়। গোপাল কৃষ্ণচন্দ্রকে বোঝাতে লাগলেন নিজ দেশের নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে হয় না। তিনি বললেন, ইংরেজরা গায়ে সুচ হয়ে কুড়াল হয়ে বেরোয় আসবে, তাদের স্বার্থবিরোধী কাজ করলে আপনার সকল উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতেও পিছপা হবেন না। সর্বোপরি গোপাল বাংলা মায়ের এমন সর্বনাশ না করতে কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করে, কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল, যদি তুমি নবাবকে মুখ ভেঞ্জি দিয়ে আসতে পারো তবে আমি এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকব। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজদরবার থেকে বিদায় নিয়ে ছুটলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু নবাবের হীরাজিল প্রাসাদ বর্তমানে নদীগর্ভে বিলীন। রক্ষীরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে কামড় দিয়ে বসলেন। ফলশ্রুতিতে প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নবাবের কাছে নিয়ে গেলেন। সব শুনে নবাব বললেন, কে তুমি, কোথা থেকে এসেছো, আমাকে কি প্রয়োজন? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব ভাবলেন কি ব্যাপার, গোপাল আবারও ভেঙচি দিলেন। নবাব গোপালকে আটক করলেন, বললেন আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীর জাফরকে বললেন, আমি এসেছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে, নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, পরমান্নদাতা। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল। সে নবাবকে জানালো যে গোপাল তাকে শয়তান বলে গালি দিয়েছে, যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক। পরদিন সকালকে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবার ভেঙচি দিল। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেল। নবাব ভাবলেন, এ তো দেখে বড্ড পাগল, পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব কবিরাজকে ডেকে বললেন, দেখুন তো এ পাগল কিনা। কবিরাজ রায় দিল, এ এক উন্মাদ। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্ত অটল রয়েছেন, গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সভায় আর যাবেন না। গোপাল এত ঠিক করে ও তাকে কৃষ্ণনগর থেকে আর আটকাতে পারলেন না, সে আর কৃষ্ণনগরেই থাকবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদাশিব
হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি। পরবর্তীতে দেশদ্রোহী ও অত্যাচারী রাজা কৃষ্ণচন্দ্র এবং বেঈমান মীরজাফররা ইংরেজদের পাঁচাটা গোলামে পরিবর্তন হয়েছিল। আজ এ পর্যন্তই। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আরও মজার মজার গল্প নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ।